ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান, মৃত্যু হলো পাইলটের। ফের বিপর্যয়ের মুখে বায়ুসেনার MiG-21 যুদ্ধ বিমান। ভোরবেলা পাঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ল MiG-21 বিমান। মারা গেছে বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী। বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন যুদ্ধ বিমানটি নিয়ম মাফিক প্রশিক্ষণ চলাকালীনই ভেঙে পড়ে। পাঞ্জাবের মোগার বাঘাপুরানার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে প্রশিক্ষণ চলাকালীন কিছুক্ষণ উড়েই আচমকা ভেঙে পড়ে MiG-21 যুদ্ধ বিমান। প্রাণ গিয়েছে চালকে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে বায়ুসেনার তরফ থেকে। নিহত পাইলটের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বায়ুসেনা। পাশাপাশি MiG-21 যুদ্ধজাহাজের এই ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। প্রসঙ্গত, MiG-21 যুদ্ধ বিমানের এইভাবে ভেঙে পড়া নতুন ঘটনা নয়। চলতি বছরে এ নিয়ে মোট 3 বার বিপর্যয়ের কবলে পড়েছে এই যুদ্ধ বিমান। গত মার্চ মাসে সেই ঘটনায় প্রাণ হারান বায়ুসেনার গ্রুপের ক্যাপ্টেন এ গুপ্তার। ফ্লাইং কফিন তকমা পাওয়া এই যুদ্ধ বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু পাইলটের। তবে MiG-21 যুদ্ধ বিমান ভারতীয় সেনার অনেক সাফল্যের সঙ্গীও বটে। কার্গিল যুদ্ধ যার অন্যতম উদাহরণ। সম্প্রতি সার্জিক্যাল স্ট্রাইকে অভিনন্দন বর্তমান MiG-21 বিমানে চড়েই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছিলেন। পাইলটরা কে নম্বর মিটিং আ রে।